রাশিয়ার কঠোর সমালোচনা, চীনকে সতর্ক। বাকমুত দখলে নিল রাশিয়া, পুরস্কারের ঘোষণা পুতিনের। আইসিসি করিম খানের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিন ইসরায়েলের প্রায় শত বছরের রক্তাক্ত ইতিহাস। ফিলিস্তিনকে গ্রাস করছে ইসরায়েল আস্তে আস্তে করেই, প্রায় শত বছর ধরে একটু একটু করে গ্রাস করে এখন সম্পূর্ণ ফিলিস্তিন গ্রাস করতে বসেছে। তারা চায় এখান থেকে সম্পূর্ণ ফিলিস্তিনিদের উচ্ছেদ করে পুরো ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। শুধুমাত্র ফিলিস্তিনি নয়, আস্তে আস্তে এরপর তারা হাত বাড়াচ্ছে লেবানন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও। তারা চাই পুরো ফিলিস্তিনে ভূমি তাদেরই হোক এবং তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করুক এবং বিশ্বের সমস্ত দেশ তাদেরকে স্বীকৃতি দিক। যদিও দখলদার ইসরায়েলকে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ স্বীকৃতি দেয়নি। এই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই মূলত ইসরায়েল এখানে এত তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, এছাড়াও ব্রিটিশদের সহায়তায় মূলত ইসরায়েল এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন তারা উদ্বাস্তু হয়ে ঘোরাঘুরি করছিল, তখন ব্রিটিশরা এই ফিলিস্তিনি ভূমিতেই তাদের জায়গা দিয়েছিল, কারণ তখন ফিলিস্তিনি ভূমিসহ এই এলাকা ছিল ব্রিটিশদের দখলেই। এরপর থেকেই ইসরায়েল আস্তে আস্তে করে সেখানে বৃদ্ধি পেতে শুরু করে, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে সেখানে বড় হতে থাকে, আর এখন পুরো ফিলিস্তিনি গ্রাস করে ফেলেছে। কিন্তু এতদিন যাবৎ কোনো বাধার সম্মুখীন না হলেও ফিলিস্তিন থেকে এখন প্রতিরোধ শুরু হয়েছে। প্রতিনিয়ত এখন ইসরায়েলকে বাধা দেওয়া হচ্ছে, আর এতে করে যুদ্ধের সৃষ্টিও হচ্ছে। আর নতুন নতুন যুদ্ধে নতুন নতুন কৌশল নিয়ে ফিলিস্তিনিরা এখন ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলের উপর। বিশেষত ক্ষেপণাস্ত্র এবং সমরাস্ত্রের সম্ভারে ইসরায়েল অনেকটাই দিশেহারা। তাছাড়া মুসলিম বিশ্ব এক হতে শুরু করেছে। অনেক মুসলিম দেশই এখন একে অপরের বন্ধু হয়ে গেছে। বিশেষত সৌদি আরব এবং ইরানের সম্পর্ক ভালো হওয়ার পর এখন মধ্যপ্রাচ্যের বড় বড় শক্তিগুলো, বিশেষত আরব আমিরাত, কুয়েত, কাতার, মিশর, ওমান সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এখন কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব দ্রুতই দখলদার ইসরায়েলের পতন ঘটবে, ফিলিস্তিনিরা আবার তাদের ভূমি ফেরত পাবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এবং অনুরোধ থাকছে, ফিলিস্তিন ইসরায়েলের প্রায় শত বছরের রক্তাক্ত ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে আক্তার রুম্পার প্রতিবেদনে। রাশিয়ার কঠোর সমালোচনা, চীনকে সতর্ক। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার বিরুদ্ধে সমর্থনের আহ্বান জানিয়ে G7 সম্মেলনে হাজির হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার জাপানের হিরোশিমায় চলমান তিন দিনের এই সম্মেলনে হাজির হন তিনি। 49তম সম্মেলন শেষ হচ্ছে রোববার। এবারের সম্মেলনে G7 জোটভুক্ত দেশগুলোর নেতারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। এছাড়া চীনকে সামরিকীকরণের বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে দেশটির সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়েও ইচ্ছা পোষণ করেছেন G7 নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থেকে ফেলা পারমাণবিক বোমার ভয়াবহতার শিকার হয়েছিল জাপানের হিরোশিমা শহর। সেই শহরে শুক্রবার সকালে শুরু হয়েছে বিশ্বের ধনী দেশগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আরো যোগ দিয়েছেন G7 এর আউটরিচ নামে পরিচিত আরো 8 দেশের নেতারা। এই তালিকায় রয়েছে ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশ। এবারে G7 সম্মেলনের আলোচ্যসূচিতে প্রাধান্য পেয়েছে ইউক্রেন ইস্যু। তারা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের ধারণা বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকে নতুন করে পরমাণু ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার জন্য আবারও রাশিয়ার কঠোর সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডা ইউক্রেন যুদ্ধ ঘিরে যে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং চীন নিয়ে যে উদ্বেগে পড়েছে, তার প্রতিফলন ঘটেছে এইবারের সম্মেলনে। চীন ঘিরে অর্থনৈতিক নিরাপত্তা ও তাইওয়ান ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন তারা। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মূল্যবান ধাতব পদার্থের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে বেশি উদ্বেগে রয়েছে চীন। G7 এর এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের সঙ্গে ভবিষ্যতের লেনদেন নিয়ে একটি সাধারণ কৌশল নির্ধারণ করা হবে। এই কৌশল G7-ভুক্ত সব দেশের জন্য প্রযোজ্য হবে। নেতাদের দেয়া বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্য চীনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এছাড়া দ্রুত শর্তহীনভাবে ইউক্রেন থেকে সম্পূর্ণ রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনের সামরিকীকরণ নিয়ে উদ্বেগের কথাও জানানো হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে F-16 যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনকে যদি এই যুদ্ধ বিমান সরবরাহ করা হয় তবে তা পশ্চিমা দেশগুলোর জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে আধুনিক যুদ্ধ বিমান চেয়েছে ইউক্রেন, তবে কোনো দেশের কাছ থেকে এখনও F-16 যুদ্ধ বিমান পাওয়ার প্রতিশ্রুতি পায়নি কিয়েভ। শুক্রবার G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন G7 নেতাদের ইউক্রেনে পাইলটদের F-16 যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি সমর্থনের কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের হিরোশিমায় শিল্পোন্নত সাত দেশের জোট G7 এর সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তাদের প্রথম সরাসরি বৈঠক। বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, ইউক্রেনের চলমান এই যুদ্ধ শুধু অর্থনীতি কিংবা রাজনীতির বিষয় নয়, এটা মানবতার ইস্যু। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে যতটা সাধ্য আছে তার সবটুকুই করবে ভারত। বাখমুত দখলে নিল রাশিয়া, পুরস্কারের ঘোষণা পুতিনের। ইউক্রেনের বাখমুত সম্পূর্ণরূপে দখলে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এই কাজের জন্য রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন তার সৈন্যদের এবং ভাড়াটে ওয়াগনার গ্রুপকে অভিনন্দন জানিয়েছে, পুরস্কারের ঘোষণা দিয়েছেন। শনিবার কিয়েভ বাখমুতের পরিস্থিতি সংকটজনক বলে স্বীকার করার কয়েক ঘণ্টা পর রাশিয়া এই ঘোষণা দিয়েছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত শহর বাখমুত পুরোপুরি দখল করা হয়েছে বলে শনিবার দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের বৃহৎ এই সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সৈন্যরা। ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন আগেই বলেছিলেন, তার সৈন্যরা শেষ পর্যন্ত শহরের অভ্যন্তরে সর্বশেষ এলাকা থেকে ইউক্রেনীয়দের সরিয়ে দিয়েছে। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ওই দাবি সামনে আনে। বাখমুত দখল নিয়ে ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন যে মন্তব্য করেছিলেন সেটি শনিবার দিনের শুরুর দিকে অস্বীকার করেছিল ইউক্রেন। তবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহর দখলে নেওয়া নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যের পর ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইয়েভজেনি প্রিগোজিন আরও জানান, ওয়াগনার সৈন্যরা শহরটিতে আগামী বৃহস্পতিবার 25 মে পর্যন্ত অপেক্ষা করবে। এই সময়ের মধ্যে শহরের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপর শহরটিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছেড়ে দেওয়া হবে এবং ওয়াগনারের সৈন্যরা বিশ্রাম নিয়ে আবার নতুন কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে। আইসিসির করিম খানের বিরুদ্ধে রাশিয়ার গ্রেপ্তারি পরোয়ানা। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রাশিয়া এই পাল্টা পদক্ষেপ নিল। ইউক্রেনের কথিত মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের অভিযোগ এনে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে মার্চ মাসে করিম খান আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেরারি আসামের তালিকায় এখন করিম খানের নাম রয়েছে। সুনির্দিষ্ট কোন অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা পরিষ্কার করেনি রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর করিম খানকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া এবং এরই মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইসিসি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে রাশিয়া তাদের নিজস্ব আইনে বাতিল বলে ঘোষণা করেছে। ফিলিস্তিন ইসরায়েলের প্রায় 100 বছরের রক্তাক্ত ইতিহাস। আপনার নিজ ধর্মকে এক পাশে রেখে যদি ইহুদিদের দৃষ্টিকোণ থেকে দেখে থাকেন তাহলে জানবেন, ইহুদি সম্প্রদায়ের মানুষগুলো ছিল ইতিহাসের সবচেয়ে বেশি অত্যাচারিত সম্প্রদায়ের একটা। এটা শুধু এই 200-100 বছরের কথা না, হাজার বছর ধরেই এমনটা হচ্ছে। খ্রিস্ট ধর্ম যখন জনপ্রিয় হচ্ছিল তখনও বাজারে প্রচলিত ছিল ইহুদিরাই যীশু খ্রিস্টকে শুলে চড়াতে সাহায্য করেছে। ইহুদিরা তাদের রিচুয়ালে ছোট ছোট খ্রিস্টান বাচ্চাদের রক্ত পান করে। ইহুদিরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে খ্রিস্টান বাচ্চাদের বলি দেয়। এরকম গুজবের ফল ছিল ব্যাপক হারে ইহুদি নিধন। ক্রুসেডের সময়ও দেখা যায় যেখানে প্রচুর ইহুদিদের হত্যা করা হয়েছে। এটা শুধু সেই আমলে না,
শত বছর আগেও যখন ইহুদিদের নির্দিষ্ট কোনো দেশ ছিল না, যখন তারা পুরো ইউরোপ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করত, তখনও বলা হতো সমাজের সকল অবস্থার পেছনে দায়ী এই ইহুদি সম্প্রদায়। এত সব অত্যাচার আর বর্ণবাদের শিকার হয়ে ইহুদিরা 1800 শতকের দিকে ধীরে ধীরে ভাবতে থাকে তারা একমাত্র তখনই ভালো থাকবে যখন তাদের নিজেদের এক রাষ্ট্র হবে। আর এই ধারণা থেকেই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাংবাদিক থিওডোর হ্যাঞ্জেল তার রাজনৈতিক প্যাম্পলেটে জায়োনিজম বলে এক রাজনৈতিক মুভমেন্ট শুরু করেন, যেখানে ইহুদিদের জন্য একক রাষ্ট্রের কথা বলা হয়। যদিও এটা নতুন কোনো ধারণা ছিল না, তার কারণ ছিল তখনকার ফিলিস্তিন অঞ্চলে খুব একটা মানুষের বসবাস ছিল না, আর তাই অটোম্যানদের এটা নিয়ে তেমন মাথা ব্যথাও ছিল না। সময়টা এবার 1940-এর পরবর্তী। জার্মানির স্বৈরাচারী এডলফ হিটলার ইউরোপের সকল ইহুদি নিধনের পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। প্রায় 6 মিলিয়ন ইহুদি হত্যা করে হিটলার। বিলুপ্তির দ্বার প্রান্তে এসে ইহুদিরা আবার এখানে সেখানে রিফিউজ হতে থাকে, যার বিশাল একটা সংখ্যা আবারও ফিলিস্তিনের দিকেই আসে। আর ফিলিস্তিন তখন ব্রিটেনের অধিকারে। শুরুর দিকে ব্রিটেন ইহুদিদের ফিলিস্তিনে ঢুকতে দিলেও একটা সময় এসে তাদের ফিলিস্তিনে ঢুকতে বাধা দেওয়া হয়। মাত্রই জন্ম নেওয়া একটা দেশ একই সাথে 8টা দেশের বিরুদ্ধে লড়েও যুদ্ধে জয়ী হয়ে যায়। প্রায় 1 বছর ব্যাপী চলে, বন্ধ হয় এই যুদ্ধ। ইসরায়েলের এই যুদ্ধে তেমন কোনো ক্ষতি না হলেও মূল ক্ষতি হয় ফিলিস্তিনের। যুদ্ধের পর দেখা গেল ফিলিস্তিন বলে যে দেশটা হবার কথা ছিল সেটা ছিল দুটো অঞ্চল নিয়ে, একটা গাজা স্ট্রিপ, অন্যটা পশ্চিম তীর। যুদ্ধের পর দেখা যায় গাজা স্ট্রিপের দখলদারিত্ব এবার মিশরের হাতে, আর পশ্চিম দখল করে রেখেছে জর্ডান, যার মানে দাঁড়ায় ফিলিস্তিনের আর কোনো দেশই বাকি থাকে না। নিজেদের মাটি মিশর আর জর্ডানের কাছে হারিয়ে প্রায় 7 লাখ ফিলিস্তিনের সেবার বিভিন্ন আরব দেশে শরণার্থী হতে হয়েছিল। 1967 সালে আবারও ইসরায়েল এবং আশেপাশের বাকি আরব দেশগুলোর সাথে যুদ্ধ বাঁধে, যা দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ নামেই পরিচিত। মাত্র 6 দিন ব্যাপী এই যুদ্ধ মিশর, জর্ডান, সিরিয়ার জন্য এক লজ্জারই নাম বলা হয়, কারণ এই যুদ্ধেও ইসরায়েলের জয় এবং আরবদের হার হয়। শুধু হারই না, এবার ইসরায়েল মিশরের কাছে থাকা গাজা স্ট্রিপ এবং জর্ডানের কাছে থাকা পশ্চিম তীর দখল করে নেয়। শুধু তাই না, ইসরায়েল এই যুদ্ধে মিশরের কাছ থেকে শুধু গাজা স্ট্রিপ না, মিশরের নিজস্ব ভূমি সিনাই পেনিনসুলাও দখল করে নেয় এবং সিরিয়া থেকে দখল করে সিরিয়ার গোলান হাইটস। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।